মোহিত এই দিনটার জন্য অধীর আগ্রহে বসেছিল। আসলে তনিমা আর মোহিতের বিয়েটা কোনো প্ল্যান ছাড়াই আনএক্সপেক্টেডলি হয়ে যায়, কিন্তু মোহিতের সাথে বিয়ের প্রথম দিন থেকেই সে তার প্রতি একটা টান অনুভব করত। যদিও বিয়ের পর থেকে সে আজ অব্দি মোহিতকে তার ধারে কাছেও ভেসতে দেয়নি, কিন্তু আজকে রাতটা একটু স্পেশাল। রুমে পৌঁছে মোহিত তার নিজের জ্যাকেটটা খুলতে খুলতে তনিমাকে দুষ্ট মিষ্টি ইঙ্গিত করে বলে, আমি এখন স্নান করব আর ততক্ষণে তুমি ভাবো আজ রাতটা আমরা ঠিক কিভাবে কাটাতে পারি। মোহিতকে বাথরুমে জড়িয়ে ধরতে প্রবল ইচ্ছে করছিল তনিমার। আসলে এত দিন নিজের স্বামীর থেকে দূরে থাকার পর আজ যেন তনিমার আর তর সই ছিল না। তনিমা এক লহমায় বাথরুমে মোহিতকে জড়িয়ে ধরে এবং বলে, আমার আর কোনো অনুতাপ নেই, আমি শুধু তোমার সাথেই আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। মোহিত, বিয়ের পর সেই প্রথম রাত ছিল যেদিন মোহিত আর তনিমা একে অপরের এত কাছে আসে, আর ঠিক তখনই তনিমার ফোন বেজে ওঠে। ফোনটি ছিল তনিমার প্রাক্তন প্রেমিক আবিরের। হ্যালো তনিমা, তুমি কি এক্ষুনি অফিসে আসতে পারবে? আর তো মাত্র কয়েকটা দিন, তারপর আমরা বিয়েটা সেরে ফেলবো এবং একসাথে একই ঘরে থাকবো। আবির জানত না যে তনিমা তার আর মৌমিতার সম্পর্কের বিষয়ে সব জানত। হ্যালো তনিমা, তুমি আমার সাথে দেখা করতে আসছো তো? তনিমাকে মোহিত এবং তার জীবনের সবচাইতে সুন্দর এই মুহূর্ত ছেড়ে আবিরের সাথে দেখা করতে যাবে? তনিমা কি সত্যি সত্যি মোহিতকে ভালোবাসে, নাকি আজও তার মনের কোথাও আবির লুকিয়ে আছে? মোহিত নিজের স্ত্রীকে তার প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে আটকাতে পারবে কি? আপাতত এই পর্যন্তই। গল্পের পরের অংশ শুনতে চাইলে এক্ষুনি ডাউনলোড করুন পকেট FM।